সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দুই আগস্ট দুই সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক দাম কিন্তু বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এদিকে মোকামে কিন্তু দাম অনেকটাই বেশি আর এই এখানে কিন্তু দামটা অনেকটাই কম তা দাম কিন্তু একটু আপ ডাউন করতেছে দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর দর্শক বর্তমানে যে দামটা আছে সেটাও কিন্তু জানাবার পিএস কিন্তু দেশি পিএস অনেকই কম আসতে আসতেছে কি জন্য বৃষ্টির কারণে আবার এলসি পিএসও কিন্তু কয়েক গাড়ি রাতে এসেছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ নামতেছে এই যে এখন বৃষ্টি নেই সব দেশি পেঁয়াজ এগুলা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তা দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং আদা দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো আর বাজারে কিন্তু লোকজন সেরকম নেই এই যে এখানে আলু আছে এই আলুর দামটাও কেমন আছে সেটা জানাবো প্রথমে আলুর দাম নিয়েই শুরু করি দর্শক এখানে যে দায়িত্ব বানাচ্ছে তার সাথে কথা বলবো এখানে যে আলু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড আলু বলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই বেচা কিনার কি অবস্থা বেচা কিনা কম ভাই কিনা কম এখন আপনার এখানে কি কি আলু আছে এখানে ডায়মন্ড আছে শুধু শুধু ডায়মন্ড আছে কাটিলার স্টিক নাই না কাটিলার স্টিক নাই এই আলুটা কোথা থেকে আসছে রাজশাহী রাজশাহী আজকের বাজারে কত করে যাচ্ছে এটা বত্রিশশো করে যাচ্ছে দাম কমছে না বাড়ছে কমছে একটু কমছে বত্রিশশো টাকা পঁয়ষট্টি কেজির জি জি আর কাটিলাল স্টিকটা কত করে যাচ্ছে একই দাম সেম দাম সেম দাম সেম দামে যাচ্ছে সেম দামে বিক্রি হচ্ছে দশক সেম দামেই কিন্তু বিক্রি হচ্ছে এই কাটিলাল স্টিক আর ডায়মন্ড আর বর্তমানে আমদানিটা কেমন আমদানি আছে আমদানি আছে

আপনি না আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু কষ্টই হয়ে যায় চলা হয় ধন্যবাদ আপনাকে দর্শক এখন জানিয়ে দেবো পেঁয়াজের দামটা কেমন আছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এই যে আপনাকে কিন্তু দেখ আপনাদের দেখাইছি পেঁয়াজ কিন্তু নামতেছে আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশি রসুন আছে তারপর এদিকে দেশি পেঁয়াজ আছে তারপরে এদিক দিয়ে কিন্তু চায়না আদা আছে আদার দামটাও কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো দর্শক আমি এখন সরাসরি চলে যাব বিক্রেতা কাকুর কাছে দর্শক আমরা পাইকারি বিক্রেতার সাথে না কথা বলি এখন একটু খুচরা বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

এর জন্য কি কম এর জন্যই কম মানুষের কোনো কাজ কাম নাই দিনর এর জন্য হচ্ছে বেচা কিনা নাইকো আবার বেচা কিনা না হলেও তো আপনাদের অনেক সমস্যা সমস্যা lossless না যেরকম এই যে দাম বাড়ে কমে দাম বাড়ে কমে এই এরকম হলেই তো আপনাদের সমস্যা হয় আচ্ছা কিনা কম হইলেই সমস্যা আপনাকে কি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো হচ্ছে এখানে যে দায়িত্বে আছে কাকু তার সাথে কথা বলবো

মুখামের দাম একটু বেশি এখানে কম মুখামের দামটা একটু বেশি এখানে কম আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে চায়না রসুন আছে তারপরে দেশি রসুন আছে পেঁয়াজ আপনার দেশি পেঁয়াজ আছে তারপর এই পাশে হচ্ছে ইন্দুরের পিঁয়াজ আছে এই সাইডেও দেশি পেঁয়াজ আছে এই পেঁয়াজগুলা কোথা থেকে আসছে কুষ্টিয়া কুমারখালি হা কুমারখালি কুষ্টিয়া আর কোন জায়গার পেঁয়াজ আছে আপনার পেঁয়াজ আছে কিং পাবনার কিং পাবনার কিংও আছে জি

84 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ছোটটা ছোটটা 79 80। 79 80। আর এই পাশে দেখতে পাচ্ছি আর পেঁয়াজ আছে তার আগে জানতে চাচ্ছিলাম আপনার ঘরের নামটা কি? মেসার চৌধুরী বানিজ্যলয়। মেসার্স চৌধুরী বানিজ্যলয় শামসুদ্দিন সরকার জি জি। বগুড়া গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা। বগুড়া গাজীপুর চৌরাস্তা এই যে এখানে কিন্তু লেখাই আছে। মেসার চৌধুরী বাণী জলায় দেখতেই পাচ্ছেন আর এই যে যে পিএসটা এই পিএসটা কোথা থেকে আসছে কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া কুমারখালী আজকের বাজারে এটার দাম কেমন যাচ্ছে দাম 95 96 95 থেকে 96 টাকা কেজি দুই দিন আগে বেশি ছিল দুই দিন আগে বেশি ছিল জি জি 95 থেকে 96 তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা লট এই লটটা কোন জায়গা এটা হলো রাজবাড়ি রাজবাড়ি

এটা কোন জায়গা পাবনার পাবনার একই তিনটা একই এগুলা সবই পাবনার 73 একই দাম এই পিএসটা কোন জায়গার কাকু রাজবাড়ী রাজবাড়ী সোনাপুরের তা এই যে রাজবাড়ী সোনাপুরের বিয়াজ এটা কত করে যাচ্ছে 95 96 95 থেকে 96 টাকা কেজি 95 থেকে 96 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা আগের চেয়ে তো দামটা একটু কম তো দামটা অনেকটাই বেশি আবার এই বৃষ্টির কারণে কি আমদানি কি হচ্ছে আমদানি কম একটু কম বাজারে একটু আমদানিটা অনেকটাই কম আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম